প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট, প্রথম সপ্তাহের প্রথম অ্যাসাইনমেন্ট। তো তোমাদের অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ দিয়েছে প্রথম অধ্যায়, পূর্ব বাংলায় আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান 1947 থেকে 1970 সাল। তোমাদের 1.1, বাঙালি জাতীয়তাবাদের বিকাশের ভাষা আন্দোলন 4, বাঙালি জাতীয়বাদের রাজনৈতিক আন্দোলনের ভূমিকা 5, সামরিক শাসন ও পরবর্তী ঘটনা প্রবাহ 1995 থেকে 70 সাল। তো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, তোমাদের যেটা কাজ থাকতেছে 1952, 1966, 1970 সাল বাংলাদেশের ইতিহাসের বিনির্মাণের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সময় এবং সময় এর মাঝে কোন কালের ঘটনা প্রবাহ বাংলাদেশের স্বাধীনতা অর্জনের অধিকতর প্রেরণা জুগিয়েছিল বলে তুমি কি মনে করো? যুক্তিসহ তোমার মতামত তুলে ধরো। নির্দেশনা থাকতেছে 1 নম্বরে, উল্লেখিত সালগুলির সাথে সম্পর্কিত ঘটনাগুলি ধারাবাহিকভাবে উল্লেখ করবে। দ্বিতীয়ত, যেই ঘটনাটি মুক্তিযুদ্ধের প্রেরণা হিসেবে কাজ করেছে তা ব্যাখ্যা করবে। তৃতীয়, উত্তরের সাপেক্ষে যুক্তি প্রদর্শন করবে। 4, নিজস্ব মতামত প্রদান করবে। তো অতি উত্তম হিসেবে বিবেচনা করা হবে আমাদের অ্যাসাইনমেন্টে। আমি আশা করি 100-এ 100 মার্কস তোমরা পাবা। তো আমি শুধু অতি উত্তমটা পড়ে দিচ্ছি। পরিপূর্ণ মাত্রায় বিষয়বস্তু সঠিক ও ধারাবাহিক। দ্বিতীয়ত, তথ্য, তত্ত্ব, ধারণা, সূত্র ইত্যাদি পাঠ্যপুস্তকের সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। 3 নম্বর, লেখার লক্ষণীয় মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা। তো আমরা যে অ্যাসাইনমেন্টের উত্তর করেছি সেটা অবশ্যই 100-এ 100 মার্কস হিসেবে বিবেচনা করা যাবে, অতি উত্তম হিসেবে বিবেচনা করা যাবে। তো প্রশ্নের উত্তর আমরা এখান থেকে শুরু করতেছি। প্রথমেই দেখো, 1952, 1966, 1970 সালে বাংলাদেশের ইতিহাস, বিনির্মাণের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সময় এর মাঝে কোন সালের ঘটনা প্রবাহ বাংলাদেশের স্বাধীনতা অর্জনের অধিকতর প্রেরণা জুগিয়েছিল বলে তুমি মনে করো? যুক্তিসহ তোমার মতামত তুলে ধরো। উত্তরে আমার মতামত সম্পূর্ণ তুলে ধরা হলো, আশা করি হুবহু তোমরা এইভাবেই দিবা। প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, প্রশ্নটা একবার পরিস্থিতি মধ্যে 1952, 1966, 1970 নিম্ন এই সালগুলো সম্পর্কে উল্লেখিত ঘটনাগুলির ধারাবাহিক উল্লেখ করা হলো। 1952 সালের ভাষা আন্দোলন, 1952 সালে ভাষা আন্দোলনের কিছু পূর্ব পাকিস্তানে একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন, 1947 সালে পাকিস্তান গঠনের পর পশ্চিম পাকিস্তানের পাকিস্তান সরকার ঠিক করে উর্দু ভাষাকে সমগ্র পাকিস্তানের জাতীয় ভাষা করা হবে। যদি পূর্ব পাকিস্তান উর্দু ভাষা ছিল খুবই কম, পূর্ব পাকিস্তানের বাংলা ভাষায় ভাষাভাষী মানুষ যার দ্বারা সংখ্যায় বিচারে সমগ্র পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ ছিল, এই সিদ্ধান্তে মোটেই মেনে নিতে চায়নি। পূর্ব পাকিস্তানের বাংলা ভাষার সমমর্যাদা দাবিতে শুরু হয় আন্দোলন। 1952 সালের ফেব্রুয়ারি মাসের পূর্ব পাকিস্তানের গভর্নর খাজা নাজিমুদ্দিন জানান যে পাকিস্তান সরকারের সিদ্ধান্ত মেনে নেওয়া হবে এবং ঘোষণার ফলে আন্দোলন আরও জোরদার হয়ে উঠবে। পুলিশ 140 ধারা জারি করে, মিটিং, মিছিল ইত্যাদি বেআইনি ঘোষণা করে। 21 ফেব্রুয়ারি 1952 সালে আন্দোলনের অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয় এর অনেক ছাত্র আরও কিছু রাজনৈতিক কর্মীরা মিলে একটি মিছিল শুরু করে। মিছিল ঢাকা মেডিকেল কলেজের কাছে এর কাছে এসে পুলিশ মিছিলের ওপর গুলি চালায়। গুলিতে নিহত হয় আব্দুল সালাম, রফিক, বরকত, জব্বার সহ আরও অনেক। এই ঘটনায় প্রতিবাদে সারা পূর্ব পাকিস্তান আন্দোলন ছড়িয়ে পড়ে এবং তীব্র আকার ধারণ করে। অবশেষে পাকিস্তান সরকার বাধ্য হয় বাংলা ও উর্দু ভাষাকে সমমর্যাদা দিতে। তো এবারে 1966 সাল, 6 দফা। তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 3টি সালের কথা বলা আছে, যে 1952 সাল, 1966 সাল ও 1970 সাল। তোমরা 3টি সালেরই
যথাযথ বর্ণনা দিয়ে থাকবো। তো 1966 সাল, 1966 সালে সংঘটিত এই ঐতিহাসিক ছয় দফা প্রবক্তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব বাংলায় জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্রের চরম বৈষম্যমূলক আচরণ ও অবহেলার যুক্তি বিরুদ্ধে আন্দোলন ও সমগ্র সুস্পষ্ট রূপান্তর লাভ করে ছয় দফায় স্বশাসনের দাবি মানায়। 1966 সালের 5 থেকে 6 ফেব্রুয়ারি লাহারের অনুষ্ঠিত বিরোধী দলসমূহ এক সম্মেলনে যোগদান করে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান সেখানে তিনি সংবাদ সম্মেলন করে পূর্ব সেখানে তিনি সংবাদ সম্মেলন করে পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার রক্ষার জন্য ছয় দফার দাবি তুলে ধরে। দফার দাবিগুলো হলো, এখানে আমি কিছু পয়েন্ট আকারে প্রতিটা দফার দাবি দিয়েছি। একটা কথা বলে রাখতেছি, তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করে রাখবো পরবর্তী নেক্সট অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাকে মেনি মেনি থ্যাংকস। তো যে ছয় দফার দাবিটি ছিল, তো প্রথম দফা লাহারে প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানের জন্য সত্যিকার অর্থই একটি যুক্তরাষ্ট্রীয় শাসনতন্ত্র প্রণয়ন করতে হবে, সরকার হবে সংসদীয় পদ্ধতির, সর্বজনীন ভোট অধিকারের ভিত্তিতে সকল প্রকার বয়সের ভোটে জাতীয় ও প্রদেশের আইনসভাগুলো গঠিত হবে। দ্বিতীয় দফা, যুক্তরাষ্ট্রীয় সরকারের হাতে থাকবে দেশ রক্ষা ও পররাষ্ট্র বিষয়, অবশিষ্ট সকল বিষয় প্রদেশের হাতে থাকে। তৃতীয় দফা, দেশের জন্য দুটি পৃথক সহজ বিনিময়যোগ্য মুদ্রা চালু থাকবে অথবা দেশের দুই অঞ্চলের জন্য একই মুদ্রা থাকবে, তবে সংবিধানে এমন সংস্থা রাখতে হবে যাতে এক অঞ্চলের মুদ্রা ও মূলধন অন্য অঞ্চলে পাচার হতে না পারে। ছয় দফা, সকল প্রকার ট্যাক্স খাজনা ও কর ধার্য এবং আদায়ের ক্ষমতা প্রদেশী সরকারের হাতে থাকতে হবে, কেন্দ্রীয় সরকারের ব্যয় নির্ধারণের জন্য আদায়কৃত অর্থের একটি অংশ কেন্দ্রীয় সরকার পাবে। পঞ্চম দফা, বৈদেশিক বাণিজ্যিক ও বৈদেশিক মুদ্রার ওপর প্রাদেশিক সরকারের ক্ষমতা থাকবে, সকল প্রকার বৈদেশিক চুক্তিও সহযোগিতার ব্যাপারে প্রদেশী সরকার দায়িত্ব পালন করবে, তবে যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক মুদ্রা চাহিদা যুক্তিযুক্ত হারে উভয় সরকার কর্তৃক মেটাতে হবে। ছয় দফা, আঞ্চলিক নিরাপত্তার জন্য আঞ্চলিক ছয় দফার সক্রিয় কর্তৃত্বাধীন আধা সামরিক বাহিনী গঠন ও পরিচালনা করতে পারবে। ছয় দফা কর্মসূচির মূল আবেদন ছিল পুরো পাকিস্তান শুধু একটি প্রদেশ নয়, বরং এটি স্বতন্ত্র স্বায়ত্তশাসিত অঞ্চল, সকল প্রকার শোষণ বা বনাঞ্চল অবসান ঘটানো ছিল এই লক্ষ্য। 1970 নির্বাচন, অশান্ত রাজনৈতিক পরিবেশের 1969 সালে 25 মার্চ জেনারেল ইয়াইয়া খান ক্ষমতা গ্রহণ করে এবং সমগ্র পাকিস্তানের সামরিক শাসন জারি করে। জাতির উদ্দেশ্যে এক বেতার ভাষণে তিনি 1970 সালে 5 আগস্ট সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে পাকিস্তান নির্বাচনের অনুষ্ঠিত হবে বলে ঘোষণা। নির্বাচনের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলসমূহ, জাতীয় পরিষদের নির্বাচনে অনুষ্ঠিত হয় 1970 সালের 7 ডিসেম্বর, প্রাদেশিক পরিষদ সমূহের নির্বাচন অনুষ্ঠিত হয় 19 ডিসেম্বর, নির্বাচনে 24টি রাজনৈতিক দল এবং বেশ কিছু স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। দলগুলোর মধ্যে উপযোগ ছিল আওয়ামী লীগ পাকিস্তান, পিপলস ও পার্টি পিপিপি, আওয়ামী লীগ খান, মুসলিম লীগের বিভিন্ন গ্রুপ, জামাতে ইসলামী ও জামিয়াতে উলামায়ে ইসলাম। জামিয়াতে উলামায়ে পাকিস্তান
নিজামে ইসলাম, পাকিস্তান ডেমোক্রেটিক্স পার্টি। ফলাফল, নির্বাচনী ফলাফল, নির্বাচনী ফলাফলের দেখা যায় জাতীয় পরিষদের আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের 169টি আসনে 167টি আসন, 60টি মহিলা আসন লাভ করে। জাতীয় পরিষদে 313টি আসনের মধ্যে 167টি আসন পেয়ে আওয়ামী লীগ নিরুস্ক সংখ্যা গরিষ্ঠতা পায়। জাতীয় পরিষদে পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দকৃত 144টি আসনের মধ্যে 88টি আসন লাভ করে। ভুট্টোর পিপলস পার্টি প্রাদেশিক পরিষদের 300টি আসনের মধ্যে আওয়ামী লীগ 268টি আসন লাভ করে। প্রদত্ত ভোটের 89% প্রায় দলটি আওয়ামী লীগ সংরক্ষিত 10টি মহিলা আসন সহ নির্বাচনে 310টি আসনের মধ্যে সর্বমোট 298টি আসন লাভ করে। 1970-এর নির্বাচনের গুরুত্ব, 1970-এর নির্বাচনের গুরুত্ব অপরিসীম। এর ফলে পশ্চিম পাকিস্তানের শাসন গোষ্ঠী বিপাকে পড়ে যায়। শেখ মুজিব তথা বাঙালির কাছে ক্ষমতা ও স্থানান্তরের ছাড়া আর কোনো পথ ছিল না। নিম্নে 1970-এর নির্বাচনের গুরুত্ব বর্ণনা করা হলো। 1 নম্বর, নির্বাচনের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদের জয় করেছে, কারণ আওয়ামী লীগ বিজয় ছিল বাঙালি জাতীয়তাবাদের বিজয়। 2 নম্বর, জনগণ 6 দফা প্রশ্নের আওয়ামী লীগকে পূর্ণ সমর্থক দিয়েছেন। নির্বাচনের 6 দফা করে আওয়ামী লীগ 6 দফার সাথে সরে আসার পথ খোলা ছিল না। 3রত, এই নির্বাচনের মধ্যে স্পষ্ট হয়ে যায় পাকিস্তান ভৌগোলিক কারণে কার্যত বিভক্ত হয়ে পড়েছে, কেননা পাকিস্তানের কোনো রাজনৈতিক দল বা নেতার পাকিস্তানের 2 অংশের গ্রহণযোগ্যতা ছিল না। তো বন্ধুরা, এই ছিল তোমাদের উত্তর। আশা করি তোমাদের সকলের অনেক ভালো লেগেছে। এতক্ষণ তোমাদের ভিডিওটির সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তুমি কোন জেলার কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবা আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী নেক্সট অ্যাসাইনমেন্টের ভিডিও আমি তোমাদেরকে অতি শীঘ্রই দিতে চলেছি। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।